আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হেলো লার্নিং। শুরু করছি কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ 2023 সমসাময়িক বিষয় ও প্রশ্নগুলি। সকল প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষা ও চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এ পূর্বে প্রথম প্রশ্ন, উড়াল ও পাতালপথি সমন্বয়ে নির্মিতব্য MRT লাইন এক এর দৈর্ঘ্য কত? উড়াল ও পাতালপথের সমন্বয়ে নির্মিতব্য MRT লাইন এক এর দৈর্ঘ্য হচ্ছে 31.241 কিলোমিটার। দেশের প্রথম পাতাল রেলের ডিপো কোথায় নির্মাণ করা হয়েছে? দেশের প্রথম পাতাল রেলের ডিপো নির্মাণ করা হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পিতলগঞ্জে। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হামিদ সেনানিবাস কোথায় অবস্থিত? বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হামিদ সেনানিবাস অবস্থিত কিশোরগঞ্জের মিঠাইনে। বাংলাদেশের প্রথম নিপা ভাইরাস আক্রান্ত রোগী কবে শনাক্ত হয়? বাংলাদেশে প্রথম নিপা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় 2001 সালে মেহেরপুর জেলায়। বর্তমানে দেশে মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ কত? বর্তমানে দেশে মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ হচ্ছে $558 মার্কিন। কোন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশকে সর্বোচ্চ পরিমাণ ঋণ দিয়েছে? বাংলাদেশকে সর্বোচ্চ পরিমাণ ঋণ দিয়েছে বিশ্বব্যাংক, যার পরিমাণ ছিল $1,816 কোটি মার্কিন। 27 ফেব্রুয়ারি 2023 বাংলাদেশে কোন দেশে দূতাবাস চালু করা হয়? 27 ফেব্রুয়ারি 2023 বাংলাদেশে আর্জেন্টিনা দূতাবাস চালু করা হয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UN বাংলা ফন্ডের ইউনিকোড সংস্করণ কবে উন্মুক্ত করে? জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UN বাংলা ফন্ডের ইউনিকোড সংস্করণ উন্মুক্ত করে 20 ফেব্রুয়ারি 2023। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি হচ্ছে UNDP। 2023 সালে 21শে পদক লাভ করেন কতজন? 2023 সালে 21শে পদক লাভ করেন 19 জন ব্যক্তি এবং 2টি প্রতিষ্ঠান। 31 জানুয়ারি 2023 বেসরকারি খাতের, হ্যাঁ, এটা বেসরকারি খাতের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয়। বেসরকারি ক্ষেত্রে প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে রাজশাহীর চারঘাটে। বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্টকে? বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট অজয় বাঙা। হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম হাইমার্স কোন দেশে তৈরি রকেট উৎক্ষেপণ ব্যবস্থা? হাইমার্স হচ্ছে যুক্তরাষ্ট্রের রকেট উৎক্ষেপণ ব্যবস্থা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন চিফ অফ স্টাফকে? মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন চিফ অফ স্টাফ হচ্ছে জেফ জেন্স। 27 জানুয়ারি 2023 যুক্তরাষ্ট্র কোন দেশে পুনরায় দূতাবাস চালু করে? 27 জানুয়ারি 2023 যুক্তরাষ্ট্র সলোমন দ্বীপপুঞ্জে পুনরায় দূতাবাস চালু করে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেনিসি অঙ্গরাজ্যের মেমফিস পুলিশের কোন ইউনিটকে বিলুপ্ত ঘোষণা করা হয়? সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেনিসি অঙ্গরাজ্যের মেমফিস পুলিশের স্কর্পিওন ইউনিটকে বিলুপ্ত ঘোষণা করা হয়। 23 জানুয়ারি 2023 ভারতীয় নৌবাহিনীতে কোন সাবমেরিন যুক্ত হয়? 23 জানুয়ারি 2023 ভারতীয় নৌবাহিনীতে যে সাবমেরিনটি যুক্ত হয়েছে সেটির নাম হচ্ছে INS বাগির। ভারতের দিল্লি পৌরসভার বর্তমান নারী মেয়রকে? ভারতের দিল্লি পৌরসভার বর্তমান নারী মেয়রের নাম হচ্ছে শেলি ওবেরয়। 9 ফেব্রুয়ারি 2023 চেচেনিয়ার আইন প্রণেতারা কাকে দেশটির জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেন? 9 ফেব্রুয়ারি 2023 চেচেনিয়ার আইন প্রণেতারা জাতির পিতাকে স্বীকৃতি দিয়েছেন, জাতির পিতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন রমজান কাদিরভকে। আল কায়েদার নতুন প্রধানের নাম হচ্ছে সাইফ আল আদেল। জনসংখ্যা কমে যাওয়ার হার ঠেকাতে চীনের কোন প্রদেশের নাগরিকরা ইচ্ছামতো সন্তান নিতে পারবেন? সিচুয়ান প্রদেশের নাগরিকরা এখন ইচ্ছামতো সন্তান নিতে পারবেন। GLSD এর পূর্ণরূপ কি? GLSD এর পূর্ণরূপ হচ্ছে গ্রাউন্ড লঞ্চড স্মল ডায়ামিটার বোম। পাকিস্তানের প্রথম নারী আমলার নাম কি? পাকিস্তানের প্রথম হিন্দু নারী আমলার নাম হচ্ছে ডাক্তার সানা রামচন্দ্র। ঘূর্ণিঝড় গেব্রিয়েল কবে নিউজিল্যান্ডে আঘাত হানে? ঘূর্ণিঝড় গেব্রিয়েল নিউজিল্যান্ডে আঘাত হেনেছিল 15 ফেব্রুয়ারি 2023 তারিখে। হিন্ডেনবার্গ রিসার্চ কি? হিন্ডেনবার্গ রিসার্চ হলো একটি বিনিয়োগ গবেষণাকারী প্রতিষ্ঠান। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রতিবেদন অনুযায়ী ফেসবুকে সবচেয়ে বেশি সক্রিয় থাকে কোন দেশের মানুষ? ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রতিবেদন অনুযায়ী ফেসবুকে সবচেয়ে বেশি সক্রিয় থাকে
যে দেশগুলোর মানুষ সেই দেশের মধ্যে প্রথম রয়েছে, প্রথম অবস্থানে ভারত, দ্বিতীয় অবস্থানে ফিলিপাইন, তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের টেনিসে প্রথম নারী রেফারিকে, বাংলাদেশের টেনিসের প্রথম নারী রেফারি হচ্ছেন মাশফিয়া আফরিন। এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম বাংলাদেশি হিসেবে সোনা জিতেন কে? এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম বাংলাদেশি হিসেবে সোনা জিতেন ইমরানুর রহমান। বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে দুটি দেশের হয়ে সেঞ্চুরি করেন কে? বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে দুটি দেশের হয়ে সেঞ্চুরি করেছিলেন গ্যারি বেলাং, প্রথম ছিলেন ওয়েসেলস।